হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বিরিয়ানি রান্না করব, তো সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আলুর উপরে কিছুটা নুন, কিছুটা ফুড কালার দিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে নেব। আলুটাকে আমি হাফ বয়েল করব, পুরো সিদ্ধ করব না, জাস্ট হাফ বয়েল করে তেলে আবার ফ্রাই করতে হবে। তো এদিকে আমি ভাত বসিয়ে দেবো, এদিকে বিরিয়ানি চালটা আমি এক ঘন্টা মতো ভালো মতো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি জল ভাতের মতো আন্দাজ মতো ভাত সিদ্ধ করার জন্য আন্দাজ মতো জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে গোটা গরম মশলা, দু চামচ সাদা তেল আর আন্দাজ মতো নুন দিয়ে নিয়েছি। চালটা এবারে আমি দিয়ে নেব, দিয়ে ভালো মতো দিয়ে সিদ্ধ করে নেব। খুব সিদ্ধ করব না, আমি আমার মতো করে সিদ্ধ করে নেব। এখানে মাংস রান্নাও করে নিয়েছি, এখানে আলু ফ্রাই করে নিয়েছি, এখানে ভাত আছে। এই হাঁড়িটায় আমি বিরিয়ানি চাক দেবো, হাঁড়িটাও গরম করে নিয়েছি। হাঁড়িটার মধ্যে দু চামচ ঘি দিয়ে গরম করে নিয়েছি। এখানে দুধও নিয়ে নিয়েছি, দুধের মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে নিয়েছি। কেওড়া জল আছে, আছে মিঠে আতর। ওর যা বিরিয়ানি চাক দিয়ে আমার রেডি। তো এক ধাপ ভাত, এক ধাপ মাংস, ফ্রাই করা আলু এবং দুধ সব কিছু দিয়ে পাটে পাটে আমি ভালো মতো করে জাগ দিয়ে নিয়েছি। এবারে দেবো আমি বিরিয়ানি দম। তো এখানে বিরিয়ানি দমের জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, একদম লো আছে। আমি একেবারে 45 মিনিট মতো দম দেবো, কারণ দুধ আছে, দুধটা পুরো মরিয়ে নিতে হবে এবং পুরো একদম বিরিয়ানি একটু দম দিতে হবে, তবে বিরিয়ানির টেস্টটা আসে। তো এখানে দমের জন্য আমি একদম লো আঁচ করে দিয়েছি, লো আঁচে একদম 45 মিনিট মতো আমি দম দেবো। এবং চালটা একটু শক্ত শক্ত দিয়েছি, কারণ দম দিতে দিতে আর একটু চালটা আমার সিদ্ধ হবে। যে দম আমার একদম রেডি, একেবারে দেখুন ধোঁয়া উঠছে। তো বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন ভিডিও।